হ্যালো গাইস, তো আজকে আমি শুয়ে শুয়ে ভাবলাম যে আজকে আমি কিছু রান্না করি, আর সেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি প্রথমবার আর কি কিছু রান্না করতে যাচ্ছি, চিকেন রেসিপি তোমাদের সাথে আর কি শেয়ার করার জন্য। তো চলো যাওয়া যাক, কি রান্না করতে পারি, তো কতটা করতে পারি। আর অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম, এটা আমার ফার্স্ট টাইম রান্না করতে আমি যাচ্ছি আজকে রান্নাঘরে। তো শুয়ে শুয়ে ভাবছি একটা কিছু রান্না করা যাক, তো চলো দেখা হচ্ছে রান্নাঘরে গিয়ে। তো ফাইনালি চলে আসলাম রান্নাঘরে। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ এটা একটা কড়াই বসিয়ে দিয়েছি, অ্যাকচুয়ালি গরম হয়ে গেছে। তো প্রথমত অ্যাকচুয়ালি আমি ঠিকঠাকভাবে রান্না করতে যাই না, কিন্তু আমি চেষ্টা করছি রান্না করার জন্য ভালো মতো। তো আগে প্রথম হয়তো গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে কড়াইটা, তো এখন তেল ঢালতে হবে। কতটুকু তেল দেখা যাক। তো বেশি তেল দিলাম না, এতটুকুই দিলাম। তো আমার কাছে এখন হচ্ছে যে মশলাগুলো আছে, আমরা একেবারে মানে যাকেবারে বাঙালি খাবার আমরা সেইভাবেই বেশিটা খেতে পছন্দ করি, তো সেটাই আমি করছি আজকে আর কি চেষ্টা করছি। দেখা যাক রান্না করে মানে কেমন হয়। তো অ্যাকচুয়ালি মানে গরম হয়ে গেছে, একটা খুন্তি নিয়ে নিতে হবে। এখন একটু গরম হয়ে গেছে, তো একটু তেলটা ছড়িয়ে দিব আমি এদিকে। তেলটা গরম হয়ে গেছে আর আমার কাছে কিছু মশলা রয়েছে। তো প্রথমত এখানে পেঁয়াজ বাটা আছে, কিছু লঙ্কা বাটা আছে, আর পেঁয়াজ কিছু চোপড়া আছে, এখানে কিছু হয়তো লঙ্কা রসুন, এখানে লঙ্কা রসুন আছে, এটাই হবে হয়তো। হয়তো এগুলো আমি করিনি, অ্যাকচুয়ালি এগুলো আমার মা করে দিয়েছে। আর আমার সাথে আমার কাছে আছে, এটা আছে ধনে পাতা, আর এটা হচ্ছে চিকেন। তো দেখা যাক আজকে কি করতে পারি। তো প্রথমে আমি তো এটা আমি পিএস বাটাটা দিয়ে দিই, তারপরে রসুন বাটা দিয়ে দিলাম, এখানে সবগুলো একবার দিয়ে দিচ্ছি। তো একটু ভালো করে এখন নেড়ে নেবো। তো এটাকে আমি এখন একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। তো এখানে হালকা জল দিয়ে দিচ্ছি, তারপরে লবণ হলুদ এগুলো দিয়ে দিব। তো এক চামচ লবণ দিয়ে দিচ্ছি, এক চামচ প্রায় দেড় চামচের মতো দিয়ে দিচ্ছি। যদি যখন না হবে তখন আর কি পরে দেখা যাবে।
তো এখন একটু হলুদ দিয়ে দেব। তো অ্যাকচুয়ালি মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব, যাতে ভালো করে মশলাটা হয়ে যায়। আর একটু আর কি মানে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, কালারটা হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। হালকা করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে একটু তারপরে একটু জিরে মশলা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়া। তো ভালো করে এখন আমি এটাকে আর খুব মানে মশলাটাকে ভালো করে একটু আমি কষিয়ে নিব, তারপরে চিকেনটা ঢেলে দেবো। তো আমি এখন চিকেনটা ঢেলে দেবো। ভালো করে আর কি এটাকে একটু নেড়ে নেবো, চিকেনটাকে মশলাগুলো একদম মানে ভালো করে মাখিয়ে দিতে হবে। অ্যাকচুয়ালি চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে।
মোটামুটি এখন প্রায় কষানো হয়ে গেছে, তো এখন মোটামুটি এক গ্লাসের মতো জল দিয়ে দেব। তো জল দিয়ে দিলাম আর মোটামুটি 15-20 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে আর কি রাখতে হবে। তারপরে দেখা যাক কেমন হয়। হ্যালো গাইস, তো ফাইনালি রান্না করা আমার হয়ে গেছে, চিকেন রান্না করা হয়ে গেছে। তো আমি আমার সাথে এই যে দেখতে পাচ্ছ এটা চিকেন কারি আর কিছু স্যালাড আছে। তো রান্নাটা কেমন হচ্ছে টেস্ট করে দেখি। তো এই রান্নাটা যে করলাম আমি চিকেন রেসিপিটা, সেটা হচ্ছে অবশ্যই তো কিছু না কিছু আমার ভুল হয়েছে, তোমরা রান্নাটা দেখলেই কিছু যদি ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি আর কি বুঝতে পারবো যে আমি কোথায় কোথায় ভুল করেছি রান্নাতে। তো এখন আমি টেস্ট করিনি, তো টেস্ট করে দেখি কেমন হয়েছে। অ্যাকচুয়ালি আমি যে গ্রেভিটি আছে, যে কোনো জিনিস মাটন হোক বা চিকেন হোক, প্রথমে আমি গ্রেভিটা টেস্ট করি, তারপরে কি আছে সেটা দেখা যাক। জানি না, প্রথমবার আমি আজকে চিকেন মানে কারিটা বানালাম, জানি না কেমন হয়েছে, লবণ বেশি না কম সেটা আমি বলতে পারছি না, কিন্তু এখন দেখি গ্রেভিটা টেস্ট করে আর কি বুঝতে পারবো যে কেমন হয়েছে। তো যদি কোনো জায়গায় তোমাদের মনে হয় যে আমি কোন জায়গায় ভুল করেছি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এরপর থেকে মাঝে মাঝে আমি এই কিছু কিছু রেসিপির ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে চাই আর নিয়ে আসবো আর কি। অ্যাকচুয়ালি রান্নাটা আমি প্রথমবারই করছি, আমার কোনো শেখা নেই, কোনোই নেই। আর অ্যাকচুয়ালি আমার মা বাড়িতে রান্না বান্না করে, তো সেখান থেকে একটু একটু মানে শিখেছি, তো সেটা দিয়েই আজকে করেছি। তবুও মা আমাকে কিছুটা হেল্প করেছে, মশলাটা করে দেওয়ার জন্য হেল্প করেছে। তো দেখা যাক, টেস্ট করে দেখ। সত্যি কথা বলতে গ্রেভিটাতে না লবণ বেশি, না ঝাল, না একদম মানে আমার কাছে এটা একদম পারফেক্ট হয়েছে। তোমরা বলতে পারো যে না পারফেক্ট হয়তো হয়নি, তবু আমি বলছি যে পারফেক্ট, কিন্তু না সত্যি বলছি এটা একদমই পারফেক্ট হয়েছে। তো গ্রেভিটা তো টেস্ট করলাম কেমন হয়েছে, তো এখন ভাতের সাথে দেখি খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে আমার রান্না। গ্রেভিটা খুবই সুন্দর হয়েছে, তখন ভাত দিয়ে খেয়ে দেখি কেমন টেস্ট। এই পড়িস না পড়িস না, আগে গ্রেভিটা দিয়ে মাখিয়ে খাবো কেমন হয়েছে নিজের রান্না। আমি ভাবতে পারিনি যে এটা এত সুন্দর রান্না হবে, সত্যি কথা বলছি আমি ভাবতে পারিনি যে এত সুন্দর রান্নাটা হবে।
গরমের দিন তাই গরম পড়েছে আর কি, তাই একটু স্যালাড নিয়ে নিয়েছি। আমার বিশ্বাসই হচ্ছে না যে এটা আমি রান্না করেছি। অ্যাকচুয়ালি প্রচন্ড গরম পড়েছে, তার জন্য আমি ফ্যানটা চালিয়ে দিয়েছি, না হলে থাকা অসম্ভব। সাউন্ডটা হয়তো একটু ড্যামেজ যেতে পারে, কিছু মনে করো না। তো কখনো কখনো নিজেকেও রান্না করে মানে খেতে হয় জেনে রাখা ভালো যে রান্না করে নিজে খাওয়াটা কখনো কখনো ভালো। অবশ্য সময় না পেলেও কখনো কখনো আমি এই কিছু না কিছু রেসিপির মানে ভিডিও আমি তৈরি করে আপলোড করব, তোমরা দেখো। অ্যাকচুয়ালি আমি কোনো প্রফেশনাল নয় যে আমি রান্না আগে থেকেই করতাম, একদমই না। এটা আমার ফার্স্ট টাইম আর কি এই চিকেনের রেসিপিটা বানালাম। সত্যি কথা বলছি, এখন খারাপ হয়নি, খারাপ তো হয়নি, আমার কাছে খারাপ হয়নি। এখন তোমরা বলতে পারো খারাপ হইলেও তো ভালো বলছি, না এটা কখনোই না। অ্যাকচুয়ালি যেটা সত্যি সেটাই বলা দরকার।
তো ফাইনালি আমার খাওয়াটা শেষ হয়ে গেল, তো ভালো হয়েছে, খারাপ হয়নি একেবারে। চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে নেবে যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পাও। তো এখনকার মতো এখান থেকে শেষ করছি, নেক্সট ভিডিও তো তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।